অহংকারী মেয়ে ভার্সেস ট্যাক্সি ড্রাইভার। রিনা এক অহংকারী ও জেদি মেয়ে ছিল এবং সে তার মায়ের কথা একেবারেই শুনত না। তার মা যা বলতেন সে সেটাকে ভুল প্রমাণিত করত। রিনা, তুমি এত ছোট ছোট জামা কাপড় পরো না, এখন তুমি বড় হয়েছ। তুমি এসব কি বলছো মা, তুমি জানো না আজকাল এসবই চলে। আমারও না একটা স্ট্যান্ডার্ড আছে পুত্রী। স্ট্যান্ডার্ড তো ঠিক আছে, কিন্তু পরিবেশটাও তো দেখো। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, দেখছি তোমার পরিবেশ। রিনা তার ছোট পোশাকেই ঘর থেকে বাইরে বেরিয়ে যায় এবং সে বন্ধুদের সাথে পার্টিতে মিলেমিশে যায়। পার্টিতে গিয়ে সে ড্রিঙ্ক করে, যা একটু বেশি হয়ে গেছিল। তার নিজে হুঁশ ছিল না। সে বাড়ি ফেরার জন্য একটি ক্যাব চালককে হাত দেখায়। বলুন ম্যাডাম, আমি আপনাকে কোথায় পৌঁছে দেব? আমি বাড়ি যাব। কোথায় আপনার বাড়ি? আমি জানি না, তাড়াতাড়ি গাড়ির দরজা খোলো। ম্যাডাম আপনি যাবেন কোথায়? আমায় অশোক পাড়ায় যাব, আমার তাড়াতাড়ি পৌঁছে দাও। রমেশ অশোক পাড়ার দিকে তার নিজের গাড়ি ঘুরিয়ে দেয়। অশোক ওই পাড়ায় আসে। ম্যাডাম আপনার পাড়ায় চলে এসেছে। রিনা নেশায় দুলতে দুলতে রমেশকে কিছু টাকা দিল। এই নাও তোমার ভাড়া। ম্যাডাম আমার কাছে খুচরো নেই। তোমার কাছ থেকে খুচরো কে চেয়েছে, এটা নিজের কাছে রাখো। রিনা যেই দুলতে দুলতে হাঁটতে লাগলো রমেশ তাকে ধরে নিল। ম্যাডাম আপনি তো হেঁটে যাওয়ার অবস্থাতেই নেই, আসুন আপনাকে আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। তুমি ছোট লোক, আমাকে আমার বাড়ি পৌঁছে দেবে? যাও নিজের কাজ করো। ম্যাডাম সবাই দেখছে। তা দেখতে দাও। ঠিক সেই সময় সেখানে একটি বরযাত্রী আসে। রিনা সেই বরযাত্রীর গাড়ির উপর উঠে নাচতে শুরু করে দেয়। ম্যাডাম আপনি কি করে নাচছেন, চলুন ঘরে চলুন, আসুন গাড়ি থেকে নামুন। আজ আমার বিয়ে, তাই আমার নাচা উচিত, তাই না? চলুন এবার বাড়ি চলুন, আপনি বুঝতেই পাচ্ছেন না। তারপর সে রিনার হাত ধরে, রিনা তার হাত জড়িয়ে নেয়। যেই রমেশের হাত সে ছাড়িয়ে নেয় তখনই সে গাড়ি থেকে পড়ে যায়। রমেশ তাকে তুলে নিয়ে তার বাড়িতে পৌঁছে দেয় এবং দরজায় ঠকঠক শব্দ করে। কে? দরজা খুলুন, আমি। কবিতা দরজা খোলে এবং রমেশের হাতে রিনাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, রিনা রিনা কি 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 হয়েছে? রিনা অজ্ঞান হয়ে যায়। মা ইনি কি আপনার মেয়ে? হ্যাঁ ও আমার মেয়ে, কিন্তু ওর কি হয়েছে? আর তুমি ওকে কোথায় পেলে, কি হয়েছে ওর? মা এনাকে আমি নেশাগ্রস্ত অবস্থায় পাই, আমি আসতে চাইছিলাম না, কিন্তু এই অবস্থায় ওনাকে রাস্তায় একা ছাড়াটা আমার উচিত বলে মনে হলো না, সেই জন্য নিয়ে এলাম। খুব ধন্যবাদ তোমাকে, তুমি আমার মেয়েকে বাড়ি পৌঁছে দিয়েছো, কিন্তু ও এত মদপান করলো কোথায়? রমেশ সেখান থেকে চলে যায়। কবিতা রিনাকে ঘরের ভেতরে নিয়ে যায় এবং লেবুর জল খাওয়ায় যাতে তার চেতনা আসে না। পরের দিন যখন রিনার চেতনা ফিরে আসে, আমি কোথায় আছি? আমার মাথা, আমার মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। মাথা তো ফাটাই উচিত, তুই কাজ এমনটাই করেছিস। কি করেছি আমি, যে সকাল সকাল শুরু হয়ে গেছে। তুই জানিস রাতে কি হয়েছিল? কি হয়েছিল রাতে? রাতে তুমি এত মদপান করেছিলে যে তুমি ঠিক করে হাঁটতে পারছিলে না। ভালো সেই ক্যাব চালক যে তোকে ঘরে ছেড়ে দিয়ে গেল, না হলে পড়ে থাকতিস তুই কোনো রাস্তার ধারে, আর না জানি তোর সাথে কি হয়ে যেত। মা আমার সত্যিই মনে নেই যে রাতে কি হয়েছিল, আর সেই ক্যাব চালক কে ছিলেন? জানি না, সে তোকে এখানে ছেড়ে দিয়ে চলে গেছে। বেচারা খুব ভালো মানুষ ছিল। কবিতা তার নিজের কাজে লেগে পড়ে। রিনা স্নান করে পুনরায় তৈরি হয়ে ঘরের থেকে বাইরে বেরোয়। সে ঘর থেকে বেরোনোর পরেই সে একটি ক্যাবের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। আর রিনার খুব রাগ হয়। রিনা রাগে সেই চালকের গাড়ির চাবি বার করে নেয়। ক্যাব চালক আর কেউ নয়, সেই রমেশ। ম্যাডাম আমার গাড়ির চাবি কেন নিয়ে নিলেন? তুই দেখতে পারিস না আমায় মারার চেষ্টা করছিলিস? যদি রাস্তায় আমার দুর্ঘটনা ঘটে যেত তাহলে তার জন্য কে দায়ী হতো? ম্যাডাম আমি আপনাকে কেন মারব, আপনি উল্টো পথে আসছিলেন। ভুল করার পরেও আবার তর্ক করছো? এরপর রিনা রমেশকে কয়েকটা থাপ্পড় মারলো।
সেই সময় একজন পুলিশ সেখানে চলে আসে আর ঘটনা না জেনেই রমেশকে থানায় নিয়ে যায়। যখন কবিতা এই বিষয়ে জানতে পেরে সে থানায় পৌঁছয়। রিনা, এসব কি হচ্ছে? মা মা, একে তো ও ভুল করেছে, তার উপর তর্ক করছিল, দেখো না আমাকে গাড়ি চাপা দিয়ে যাচ্ছিল। আমার যদি কোনো দুর্ঘটনা হতো তারপরে ও নিজের দোষ স্বীকার করতো না, তাই আমি পুলিশকে নালিশ করেছি। তুই কি জানিস ইনিকে? কি করব আমি জেনে? ইনি সেই গাড়ির চালক যিনি তোকে নেশাগ্রস্ত অবস্থায় ঘরে পৌঁছেছিল। যদি ইনি চাইতো তো কাল রাতেই তোর সাথে যা খুশি করতে পারত, কিন্তু উনি খুব ভদ্রলোক, তোর কোনো ক্ষতি করেনি। তুমি কি বলছো মা? আমি সত্যি বলছি, যদি ইনি না থাকতেন কাল রাতে তাহলে তুইও থাকতিস না। আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি জানতাম না, আমি রাগের মাথায় তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আর তোমাকে অপমানের সাথে সাথে তোমার গায়েও হাত তুলেছি। আমি সত্যি আমার এই কাজের জন্য লজ্জিত, আমাকে ক্ষমা করে দিন। ম্যাডাম, ও সব তো ঠিক আছে, কিন্তু কেউ সৎ হওয়ার এত সুযোগ আপনি নেবেন না যাতে সে বেইমান হয়ে যায়। আপনি আমার গাড়ি চাবি নিয়ে আসার সাথে সাথে খারাপ ব্যবহার করেছেন, তবুও আপনি মেয়েদের সম্মান করি, আমি চাইলে আপনার গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু এটা আমার আদর্শ না, আমি মেয়েদের সম্মান করি। আমার আপনার সঙ্গে দেখা খুব ভালো লাগলো, আজকের পর থেকে আমি কারোর সাথে আর এরকম ব্যবহার করব না, আর আপনার নামে পুলিশে নালিশ আমি তুলে নিচ্ছি, আমায় ক্ষমা করে দিন। রিনা পুলিশকে করা নালিশ ফিরিয়ে নিল এবং পুলিশ রমেশকে ছেড়ে দিল। এখন রিনার মনে অনেক পরিবর্তন এসেছে, সে তার মায়ের কথা অনুযায়ী চলতে থাকে এবং তাতে সে খুব ভালো মেয়ে হয়ে ওঠে, আর সেটা দেখে কবিতাও খুব খুশি হয়। এক শহরে রবিনা তার মা বাবার সঙ্গে থাকত। রবিনার বাবা একজন বড় বিজনেসম্যান, রবিনা খুব বড় লোকের মেয়ে, আর তার পড়া শহরের একটা বড় স্কুল আর কলেজ থেকে হয়েছে, যেখানে ওর কাকা গ্রামে থেকে চাষবাস করেন। তাদের একটা মেয়ে আছে সিমরন। সিমরনের পড়াশোনা গ্রামেই হয়েছে। রবিনার পড়াশোনা শেষ হয়ে গেছে আর এখন ওর বিয়ে হবে, আর সেই জন্যই সে এক মাস আগে গ্রাম থেকে সিমরনকে ডেকে নেয় যাতে সে ঘরে কাজ সামলাতে পারে। সিমরন, ইউ আর মোস্ট ওয়েলকাম ইন আ লাক্সারি হাউস। ওহো, হয়তো তুমি বুঝতে পারোনি, আমি বলছি যে আমাদের এই বড় বাড়িতে তোমায় স্বাগতম। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এখন তুই এসেছিস, তুই সব শিখে যাবি। আচ্ছা, গ্রামে ইংলিশ তো নিশ্চয়ই শিখিসনি, আর তোর বাবা তোকে নিশ্চয়ই সরকারি স্কুলে পড়িয়েছে। দিদি, গ্রামে সরকারি স্কুলই তো হয়। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে গেছি, যদিও তোদের যোগ্যতাই নেই যে তোরা প্রাইভেট স্কুলে যাবি। দিদি, আমি ভেতরে যাই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। রবিনা সিমরনকে নিয়ে ভেতরে চলে যায়, আর সিমরনের গরিব হওয়ার কারণে ওকে খুব বিরক্ত করে। সিমরন এখানে সারা দিন কাজ করে আর ওদের খোটাও শোনে, এই জন্য সিমরনের কান্না এসে গেল আজ। বাবা আমায় কোথায় পাঠিয়ে দিল, আর মা বলেছে কাউকে উল্টোপাল্টা কথা যেন না বলি, আর রবিনা তো সমস্ত লাইন পার করে ফেলেছে। ভগবান, তুমি আমায় এত গরিব কেন বানিয়েছ যে আমার বোনও আমাকে নিয়ে মজা করছে? তখন বাইরে থেকে রবিনা বাড়িতে এলো। সিমরন, তুমি কি ব্যস্ত আছো? না না দিদি, আমি একদম ব্যস্ত নই, আমি তো ফ্রি আছি। চলো তো মার্কেটে যাই, আমার কিছু বন্ধু আসছে, ভালো কিছু পরে নিও। দিদি, আমার কাছে তো সালোয়ার সুটই আছে শুধু, আমি এছাড়া আর কি পরবো? আরে বাবা, তোমরা গ্রামের মানুষরাও না না জানি কি কি পরো। চলো ঠিক আছে, ওই জামাই পরে নাও, আমি বাজার থেকে কিছু টপ কিনে দেবো। রবিনা সিমরনকে নিয়ে বাজারে নিজের বিয়ে শপিং করতে গেল। রবিনা সিমরনকে নিয়ে সবার প্রথমে লেহেঙ্গার দোকানে গেল। আমার তো এই লেহেঙ্গাটা পছন্দ হয়েছে, এর দাম পুরো 50,000 টাকা। হ্যাঁ দিদি, এটা দেখতেও খুব সুন্দর। হ্যাঁ, তুই শুধু এই স্বপ্নই দেখতে পারবি, কারণ তোর বিয়ে তো এই স্যুটেই হবে। চলো না দিদি, অন্য কোথাও যাই। আরে, এটা আমার বিয়ের শপিং হচ্ছে, এরকম হয় নাকি যে তাড়াতাড়ি এলাম আর তাড়াতাড়ি চলে যাব? এটা শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের মেয়ে রবিনার বিয়ে,
কোনো গ্রামের ছেলের বিয়ে নয়। দিদি, তুমি প্রত্যেক কথায় আমার বাবাকে অপমান করো কেন? ও, বাবুর খারাপ লেগেছে? আমি দুঃখিত বাচ্চা, আমি জানতাম না যে তোমার বাবার কাছে মার্সিডিজ আছে। আর আমি, চলো আয় বাবা, আমি তোকেও কাপড় কিনে দিচ্ছি, নয়তো আমার বন্ধুরা এসে যাবে। না, আমি কারো থেকে কিছু চাই না। আচ্ছা ঠিক আছে, তোর কিছু চাই না তো এখন আমি আমার বাকি শপিংটা করে নিই। নে লেহেঙ্গার ব্যাগটা তুই ধর। সিমরন লেহেঙ্গার ব্যাগ ধরে চুপচাপ হাঁটতে থাকে, কিন্তু তখন রবিনার দুই বন্ধু এসে গেল। কিছুক্ষণ ধরে কথাবার্তা চলতে লাগলো। তখন তার একজন বন্ধু বলে উঠল, রবিনা, এ কে গো? আরে বন্ধু, তোমরা না দেখে বুঝতে পারছো না, ওর কাপড় দেখো। ও আমার কাজের লোক, আজকে ওকে সাথে নিয়ে এলাম যাতে আমায় সাহায্য করে। হ্যাঁ বন্ধু, কাজের লোক থাকলে সবকিছু করা কত সহজ হয়ে যায়, তাই না? ওদের কথা সিমরানও শুনতে পেল আর ওর চোখে জল এসে গেল। সিমরান ভাবতে লাগলো যে ও আর এই শহরে একদম থাকবে না। দিদি, আমি আমার গ্রামে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যা না, আমি কি তোকে আটকাচ্ছি? কিন্তু আজকে থেকে যা, কেননা ছেলে আমার সঙ্গে দেখা করতে আসছে। ব্যাস, ছোট বোনের মতো আজকে আমায় সাহায্য করে দে। ঠিক আছে, আজ আমি থেকে যাচ্ছি, কিন্তু কাল থাকবো না। যদি তোর এখানে মন না বসে তো আমি নিজে তোকে গ্রামে ছেড়ে আসবো, কিন্তু এই ঘরে তো তোর জন্য মজাই মজা, কোনো কাজ তো থাকেই না। সিমরান রবিনার কথা মেনে নিল আর সন্ধ্যের সময় ছেলে বিজয় এসে গেল। সিমরান ওর খুব দেখাশোনা করল, বিজয় চলে গেল আর বিয়ের দিন ঠিক হয়ে গেল। কিন্তু সিমরান নিজের বাড়িতে গেল না, রবিনার কাছেই থেকে গেল। ফের সেই দিন এসে গেল যার জন্য সবাই অপেক্ষা করছিল, আর রবিনার বাবাও খুব ভালো আয়োজন করল। গ্রাম থেকে সিমরানের মা বাবাও চলে এলো, আংটি পরানোর নিয়ম শুরু হয়ে গেল। আমি রবিনাকে আংটি পরাতে পারবো না। তোমার সাহস কি করে হলো সমস্ত লোকের সামনে এই কথা বলার? তুমি কি জানো না আমি শহরের সবচেয়ে বড় বিজনেসম্যানের মেয়ে? আমি তোমার সম্পর্কে সবকিছু জানি, এই জন্য বারণ করছি। আমি সিমরানকে বিয়ে করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওকে ভালো করে চেনো? আমি তোমার আগে সিমরানকে চিনি। আর হ্যাঁ, এই সমস্ত কিছু আমরা তোমার অহংকারকে ভেঙে দেওয়ার জন্য করেছিলাম। তুমি পয়সায় বড় লোক, কিন্তু তুমি ধুলোর সমান, কারণ তোমার কোনো মনই নেই। কিন্তু সিমরান, ও শুধু পয়সা গরিব, কিন্তু ওর মন অনেক বড়। আর ও গ্রামের বাচ্চাদের রোজ ফ্রিতে পড়িয়ে থাকে। ওর গ্রামে স্কিল ডেভেলপমেন্টের একটা বড় কোচিংও আছে, আর ওটাও একদম ফ্রিতে। আমরা দুজন একে অপরকে প্রথম থেকে জানতাম, ব্যাস তোমাকে তোমার ক্ষমতা দেখানোর জন্য এই সব করেছিলাম। বিজয় আর সিমরানের বিয়ে হয়ে গেল আর রবিনার অহংকারও ভেঙে গেল।